Hey yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. Guys, title ebong thumbnail dekhe already bujhe gecho je ajke amra shudhu matro scar diye rank match khelechhilam. এটা কিন্তু নরমাল স্কার না গাইস, আমরা খেলেছি হচ্ছে ইনকিউবেটর স্কার দিয়ে, যেটাকে সবাই অলমোস্ট সবাই বলে হচ্ছে ওইটা বেস্ট স্কার, অনেকে আবার বলে পিঙ্ক স্কারটা বেস্ট বেস্ট। তো অবশ্যই আজকের গেমপ্লেটা দেখে নিও, তাহলে তোমাদের কনফিউশনটা দূর হয়েও যেতে পারে। আর গাইস, আমরা কিন্তু আজকের ম্যাচে অবশ্যই ভুইয়ার তো এনেছিলাম, কয়টা কিল করেছিলাম ওইটা লাস্টে দেখে ফেলো। আরে ভাই, লাস্টে যা হয়েছিল না, লাস্টে এনিমির সাথে মনে করো পাকনামি করতে যা যা বিপদে পড়েছিলাম না, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে তাই করত। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তিনটা, আচ্ছা তিনটা নাম তো, আচ্ছা আমার সাথে কেউ নাই মুনা ভাই, আমার সাথে আপাতত কেউ নাই মুনা। আমি ভাবতেছি আজকে চ্যালেঞ্জ কিসের করবো, আজকে হয়তো ক্রসবো অথবা স্কার, হ্যাঁ এই দুইটা। ক্রসবো চ্যালেঞ্জ অনেক দিন ধর একটা নামছে, একটা নামছে, দাঁড়া 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 দাঁড়া, এখানে দাঁড়াবো, আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়ো আরে লাগে নাই রে, দরবার দরবার, ও গান পেয়ে গেছে, বাই 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 বাই, অভিষেক অভিষেক, ও বসে বসে মারতেছে, বাই অভিষেক ভাই, লাইকা যা একটা লাইকা যা ভাই, আরে 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 আসতেছে, ইয়ো ইয়ো লেগে গেছে ভাইয়া, লেগে গেছে। যাক ম্যানোজ ফামাস নিয়ে যেইভাবে মারতেছিল বসে বসে, পরে যে আবার ঘুষাচ্ছিল, কারণ একটা ঘুষি যদি লাগাইতে পারতো তাহলে মনে করো আমি শেষ, আমার হেলথ অনেক কমে গেছিল ভাই। কি অবস্থা, ফার্স্টে এই অবস্থা কেন, গেম তো মাত্র শুরু হইলো। আচ্ছা আরে এটা নিলাম কেন, হয়তো স্কার অথবা ক্রসবো, এই বাড়ির মধ্যে যেটা পাই সেটা দেখে নিব। যদি এই বাড়ির মধ্যে আমি স্কার অথবা ক্রসবো না পাই, তাহলে মনে করো আজকে নর্মাল একটা গেমপ্লে করবো, একেবারে নর্মাল, মানে নর্মাল গান দিয়ে খেলবো। অনেক দিন ধরে নর্মাল কোনো গেমপ্লে হয় না রে ভাই, তো আজকে নর্মাল একটা গেমপ্লে করতেও পারি, দেখা যাক। তারা ব্রো, এদিকে এদিকে কিছু আছে না, এদিকে এখানে না, এখানে নাই। আরে ভাই ভাই, কিছু একটা দিয়ে দে ভাই, একটা ক্রসবো দে, ক্রসবো দিলেও তো হয়, কত দিন ধরে তোমরা বলতেছো ক্রসবো এর কথা। এদিকে না, এখানে আচ্ছা গ্রিপটা নেওয়া লাগতো, যদি মনে করো পেয়ে যায়। এই তো এই তো এই তো, স্কার পেয়ে গেছি। আচ্ছা গাইস, তার মানে আজকে দেখা যাক, আজকে দেখা যাক, মেবি স্কারের গেমপ্লে আপলোড করা হবে নাকি। আচ্ছা ওই পাশ থেকে কিন্তু একটা ফাইট হচ্ছিল, ওই পাশে যাওয়া উচিত আমাদের, কিন্তু হালকা পাতলা লুট টুট করে যায়, আমার কোনো টাইপের তারা নাই ভাই, আমি হালকা ও ও এইটাই লাগে, আর বাকিগুলো ফালাই দিই ধরো। এই তো হয়েছে হয়েছে, আরে যাস না কেন ভাই, আটকে গেছে রে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা এটা এটা এনিমি, আরে দূর, আমি খেয়ালই করিনি, দূর ব্রো ব্রো, আরে কেন হয়েছে না, ইয়াস কেন হয়েছে ব্রো, ইয়াস এমন টাইমে ওকে মারা শুরু করছি, এমন টাইমে যে টাইমে ওর হাতে গ্রেনেড ছিল, আরে বেচারা গ্রেনেডটা মারছে, তার উপর আবার ঠিকমতো পড়েও নেই, তার উপর আবার ওর গ্রেনেড মানে ফ্ল্যাশে ও নিজেই কানা হয়ে গেছিল। আচ্ছা উপরের দিকে মারতেছিল, তার মানে এখানে একটা এনিমি থাকার কথা। ব্রো তুমি কি দুই তলায় নাকি তিন তলায়, এখানে থাকলে তো আমাকে মারতো। আচ্ছা এই পাশেই আছে, এই পাশেই আছে, ডান পাশে আছে, আমি দৌড় দিয়ে বাম পাশে যাবো ধরো। ইয়ো ব্রো না 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 না, মারতেছে না, নাইং নাকি কি রে, ও ও জি 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 ব্রো, ইয়েস ও ম্যান হেডশট ব্রো, আরে গা আরে গা আরে গা, ইয়ো ব্রো ব্রো, ও ম্যান এটা হেডশট ছিল না, এটা কি ছিল, এটা কি ছিল গাইস, একটার পর একটা আসতে আসছিল, দুই সময় দুইটা ছিল, আর আমি মাঝখান দিয়ে এন্ট্রি করছি ভাই, ওরা তো ঠাড়া পড়ুক আমার উপর মনে করে। আর নাই কেউ, আর নাই কেউ, ব্রাজিলের মধ্যে এই মাত্র এই কয়জন ছিল কেন ব্রাজিলের মধ্যে, আরো বেশি আশা করেছিলাম অ্যাটলিস্ট সোলোতে, এত প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চেক করা লাগে। এই দাঁড়া 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 দাঁড়া, প্যারাস পেলাম, ওই ছোট্ট ছোট দাঁড়া দাঁড়া, এই তো এই তো বেরোইছে বেরোইছে ব্রো, আরে রে 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 কি রে কি রে কি কি কি, আরে তারা বসছিল রে, তখনই মারতে হইতো রে তারা, এই আরে লাগতেছে না, দেখছো 9-10 করে ড্যামেজ দিচ্ছে দূর ব্রো, ইয়াস ইয়াস, ও দাঁড়িয়ে পড়ে ওর গ্লোয়াল হাতে নিচ্ছিল, আরে বেচারা, তারপর যে তারপর এত করে কত ড্যামেজ হয়ে গেছিল বেচারা, দৌড় দিয়েও কুল পাইলো না, হুট করে সামনে এসে পড়ছি। আচ্ছা আচ্ছা হইছে, অনেক হইছে, এখন একটু উপরের দিকে যাই, ব্রাজিলিয়া আর কেউ মনে হয় না আছে, তো সমস্যা কি রে ভাই, একবার বেরোইলে কি হয়, একবার একটু মাথা দেখো, জোনও শুরু হয়ে গেছে, এতক্ষণ ধরে ওর পিছে টাইম ওয়েস্ট করলাম, একবার বের, আরে মারতেছি রে, আরে মাথাটা দেখা, মাথাটা দূর, আমি চলে আসছি ভাই, আমি চলে আসছি, আমি একেবারে শিওর হয়ে গেছি যে না তুমি আমাকে কিল দিবা না,
তুমি দরকার হলে এলিমিনেটেড হয়ে যাবা ভাই, একটু একটু তোমার চেহারাকে দেখাবা। না দেখাচ্ছে না, এটা দরকার হলে এলিমিনেটেড হবে তাও আমার কাছে আসতেছে না রে ভাই। কিলটা দিলে কি হয় রে ভাই, সেই কি কত দূরে জোন এটা জানে যে এটা এলিমিনেটেড হয়ে যাবে। এতক্ষণ ধরে ওর পিছনে আমি টাইম ওয়েস্ট করলাম, এটা আসলোই না আসলোই না রে ভাই। দূর, আচ্ছা আচ্ছা সামনে একটা ফাইট হইতেছে, পেসাল পাড়া বন্ধ করি। গুড়ো কই আছে কই আছে, এই তো এই, আরে কিরে কিল, এই তো রে, সব গুলাগুলি প্যানে লাগে রে। একটু মনে করো অ্যাকুরেন্সি খারাপ হইলেও হয়, একটু এদিক ওদিক করে মনে করো গায়েটায় লাগে, তারপর এই স্কারে সব গুলাগুলি প্যানে লাগে। আচ্ছা জোন তো আসতেছে, ওর দিকেই তো আমার যাওয়া লাগবে রে। ইয়ো ব্রো ব্রো ব্রো, ইয়েস, আমি জানতাম ও এর জন্য ওই মনে করো ভেবে রাখছিল যে যেহেতু জোন আসতেছে তো আমাকে ওর দিকে যাওয়াই লাগবে, তো আরামসে মনে করো এখানে ছিল। আমি বেরোয়ার সাথে সাথে ও যে গুলি করবে এর জন্য আমি আগে থেকে জুম ইন করে গুলি করা শুরু করে দিছি। জোস, আচ্ছা আচ্ছা একটু সামনের দিকে, আচ্ছা ওই ড্রোনের দিকে যাবো না, এদিক দিয়ে অনেক বড় একটা জোন হচ্ছিল, তাও আবার ব্রাজিলিয়া থেকে, এদিকে একটা হলে এনিমি থাকার কথা ছিল রে ভাই। কিরে এদিকে কাউকে দেখলাম না কিরে, উপর থেকে মারবো আর হেডশট লাগবে না, তাও স্কার দিয়ে এটাকে গায়েব হয়ে গেছে নাকি এগুলো কি রে ভাই, কই আসো কই তোমরা। আর আরেকটা জিনিস গাইস, এখানে লাম্বার মিল লেখা কিন্তু আসলে এটা ফ্যাক্টরি। আচ্ছা এদিক দিয়ে কেউ আসতেছে মনে হইতেছে, ব্রো কেউ কে আসতেছে আমার, না না আসতেছে না, ও আসতেছে আসতেছে, ব্রো লুকা 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 যা ভাই, তো আসছে আসছে, ব্রো হ্যালো, কেউ নাই কিন্তু এখানে, এই ও ব্রো লাভ দে, ইয়া ইয়া কিরে, আমি বাসি আরো ড্যামেজ করতে হবে কিরে ভাই, এত তাড়াতাড়ি মরে গেল। আরে গ্লোয়াল গ্লোয়াল ছেড়ে তো যাওয়া যাবে না রে, গ্লোয়াল ছেড়ে যাওয়া যাবে না, মানে যেতে নিছিলাম আর একটু লোভ দেখিয়ে দিল ভাই ভাই, এখানে গ্লোয়াল আছে। আরে দূর, আচ্ছা এটা এই পাশ থেকে গুলাগুলি করতেছিল, তার মানে এখান থেকে কারো কাছে অনেক খারাপ লেভেলের ড্যামেজ খেয়ে আসছে, এখানে আসে কই এটাই। আচ্ছা পায়রাও পাচ্ছি, এটা কি এদিকে এটার উপরে নাকি, না না এটার উপরে তো না, আসো কই ভাইয়া। আচ্ছা এদিক দিয়ে কে জানি গুলি করতেছে, ব্রো কই আসো, এটা নাকি, ইয়েস এটা 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 উপর থেকে গুলে গুলে করতেছে ব্রো, ইয়েস ব্রো, এটা উপর থেকে কি সুন্দর গোলাগুলি করতেছিল, আমরা আছি আমার সামনে এইটা এইগুলার পিছনে কন্টেইনার গুলার এদিকে মনে হয়, এটা দেখে উপর থেকে গোলাগুলি করতেছে ভাই কি অবস্থা। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়া দাঁড়া গ্লোয়াল দেখছি একটা, মনে হয় ওই গ্লোয়ালের পিছনে নিবি, এটা এটা ফাটাইতে হবে। ইয়ো ব্রো হ্যালো 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 হ্যালো, এ বেশি রিক্স নিতেছি রে, বেশি রিক্স নিতেছি, এই পাশে এসে মারি, এ ভাইয়া ভাইয়া, আরে ফাটে রে ফাট গ্লোয়ালটা ফাট, এ হ্যালো হ্যালো, ইয়াস কেউ নাই, এই তো এই তো, এই আরে নয় ড্যামেজ, ওই এনিমিটাও মনে কইতাছে এই ফকিনি মার্কা ড্যামেজ কেটা দিল রে, দাঁড়া 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 দেখতেছি এটার ভেস্ট মনে হয় ভালো, ব্রো আসতেছি আমি আসতেছি, না আসাটা মনে হয় না ঠিক হবে, কই আসে কই, আচ্ছা ওইদিকে যাওয়াটা ঠিক হবে না গাইস, কারণ ওইখানে কন্টেইনার অনেক আর আমার লং রেঞ্জে থেকে মনে করো গোলাগুলি করতে হবে, আমি ভয় আছি পিছন দিকে, ও পিছন দিকে, এ ভাই ভাই ভাই, আরে কি ড্যামেজ কি ড্যামেজ কি ড্যামেজ, ই আরেকটা, ইয়ো ইয়েস, আমি এই ভয়ে ছিলাম ভাই পিছন দিয়ে কেউ আবার মারে নাকি, ও পিছন দিয়ে আসতেছিল কিন্তু আমি একটু কভারে ছিলাম দেখেই নাই আমাকে ভাই, জোস ম্যান জোস, জ্যাকম্যান, ও গাইস আর মাত্র তিনজন, মানে আর মাত্র দুইজন এনিমি অ্যালাইভ আছে গাইস, তোমাদের কি মনে হয় ভুইয়াটা হবে নাকি। আচ্ছা ভুইয়া করার টাইমে একটা প্ল্যান আছে, যেহেতু পুরোটা মনে করো স্কার দিয়ে খেললাম, একটু স্পেশাল কিছু করা যায় গাইস, স্পেশাল কি করা, ও না 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 না, তিন তিনবার 21 করে ড্যামেজ খাইলো রে। আচ্ছা স্পেশাল কিছু হচ্ছে মনে করো আমি স্কার দিয়ে হালকা একটু ড্যামেজ করবো, তারপর কাছে যে মনে করো ঘুষাঘুষি করার চেষ্টা করবো, তাও মনে করো এই যে আমার কাছে কি আছে কাটানা আছে না, কাটানা দিয়ে ট্রাই করবো, দাঁড়াও 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 কাটানা দিয়ে ট্রাই করবো, গান ফালিয়ে দিব নি দাঁড়াও, কিন্তু আর একটা কই ভাই বুঝলাম না তো, আমি তো এইখানে আমার সামনে কন্টেইনারের ওইখানে আরেকটা, কিন্তু আরেকটা কই কন্টেইনারে যেখানে আসছে সেটা তো এই পাশ থেকে আসলো, তো ওই পাশেও এনিমি নেই বুঝতেছি না ভাই, আরেকটা কই আছে ভাই, আরেকটা কই, আরেকজন কই, আরেকজন কই, পিছনে নাই তো, না না পিছনে তো নাই, পিছনে তো জায়গাই নেই, পিছনে থাকবে কেমনে, ভাইয়া এমনি কনফিউশনে ফালা দিও না রে, এমনি কনফিউশনে ফালা দিলেই তো সমস্যায় পড়ে যায় আরো ভয় লাগে রে। আচ্ছা 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 জোন হইতেছে, এই জোন হইতেছে, আমি একটু কনফিউশনে আছি গাইছে, এই জোনের পরে তো জোনটা শুরু হবে,
তখন আবার যদি মনে করো ওই পাশে চলে যায় জোনটা, মানে ওই যে উঁচা যে জায়গাটা, আমি কিন্তু লাফ দিয়ে ওইটার উপরে উঠতে পারবো না, তখন যে কিন্তু সমস্যায় পড়ে যাবো, জোন এলিমিনেটেড হয়ে যেতে হবে। আচ্ছা আমি আরে 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 আচ্ছা আচ্ছা, এটার উপরে কি উঠে যাবো নাকি, এটার উপরে কি উঠে যাবো এখনই, পরে যেয়ে কিন্তু রাস্তা ব্লক হয়ে যাবে, এখন তো একটু সিঁড়ি আছে। আরে বুঝতেছি না কিছু, বুঝতেছি না, এটা বেরো হইতেছে না। ও আচ্ছা আচ্ছা, আরেকজন ইলিমিনেটেড হয়ে গেছে গাইস, আর মাত্র একজন, ওই একজনে আছে, তারা তারা আমি উপরে উঠে যাই, আমি আর কোনো টাইপের রিস্ক নিচ্ছি না, মনে হয় জোন ওই পাশে এরটুকের মধ্যেই পড়বে। উপরে উঠরে ভাই, উঠ উঠ উঠ, জোন শুরু হয়ে যাবে রে। কি তিরিশ হেলথ নাই হয়ে গেল, তিরিশ হেলথ নাই হয়ে গেল, আস্তে আস্তে মনে হয় ও জোন শুরু হয়ে গেছে। এই একটু জন্য এর জোনটা লাগলো না রে, আর একটু ড্যামেজ করবো, তারপর যে গানটা ফালাইতেছি, ধরো ধরো একটা গ্লোয়াল ব্রো ব্রো কই আছে, এই তো এই তো এই তো, আই 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 আই, ইয়াস ইয়াস ইয়াস, গানটা ফালা দেই ব্রো ব্রো ব্রো, আসতেছে, ইয়াস ইয়াস ব্রো। আরে আরে আরে, আমার হাতে গেট দূর হয়ে, ভাই ভাই ভাই, এদিকে এদিকে, মইরা যা মইরা যা, ইয়াস, এটা কি ছিল, এটা কি ছিল ভাই, এটা কি ছিল, গ্রেড আইসা পড়ছিল, টমেটো হাতে আইসা পড়ছিল রে ভাই, আমি তো ভয় পেয়ে গেছি যে এটা বুইয়া শেষ মনে হয় আমার কপাল থেকে, পাকনামির বল গাইস, দূর এমনি বুইয়া হাত থেকে চলে যেত রে, ডায়মন্ড থ্রি তে গাইস, 11 কিল 11। তো ইয়াম গাইস, এই ছিল আজকের ভিডিও, শুধুমাত্র স্কার দিয়ে গাইস ডায়মন্ড থ্রি তে থাকা অবস্থায় 11টা কিলের মাধ্যমে বুইয়া, তার উপর আবার ইনকিউবেটর স্কারের গেম প্লে ছিল গাইস, আরে ভাই। আর গাইস আমার যে পেজটা রয়েছে ওইখানে আমি লাইভ স্ট্রিম করি, ডায়মন্ড সেল করি, তো অনেকে ওইখানে পেজে মেসেজ দিতে প্রবলেম হচ্ছে, কারণ পেজে ঢোকার সাথে সাথে ফলো বাটনটা আসে, আমি শিওর না যে কেন আসে, আর ওইটা আমি চেঞ্জও করতে পারতেছি না, সব ধরনেরই করেছি। তো গাইস অনেকে যারা যারা মেসেজ দিতে প্রবলেম হচ্ছে তাদেরকে বলে দিই, ওই ফলো বাটনটার হালকা একটু নিচে দেখবা যে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে তারপর সেন্ড মেসেজের একটা ছোটখাটো একেবারে ছোট একটা অপশন আছে, তোমরা ওইখানে ক্লিক করে আমাকে আমার পেজে মেসেজ দিয়ে দিতে পারো। তো ইয়াব গাইস, এটা এটা ছোটখাটো একটা ইনফরমেশন ছিল, আর অবশ্যই আমার পেজে একটা লাইক দিয়ে দিও, ওইখানে আমি লাইভ স্ট্রিম করি, ওইখানে আমাকে ফলো করতে পারো। আর গাইস আজকের ভিডিও, গাইস আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই ম্যান লাইকটা দিয়ে দাও, আর যারা যারা লাইক দিচ্ছ না তাদের সবার কাছে ছোটো গাড়ো হলো একটা কমেন্ট আছে করতেছি, ম্যান সবাই কমেন্ট করে ফেলো, আরে তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াব গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।